রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর তুমি বলো তো ধনী কাকে বলে এবং গরিব কাকে বলে, তুমি বলো তো এই দুটো ব্যাখ্যা দাও। তিনি বলেন, যার অর্থ আছে তিনি ধনী, যার অর্থ নাই তিনি গরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে ধনী এবং গরিবের সংজ্ঞা এটা নয়, আল গিনা ফিল ফা আল গিনা ফিল কলব ওয়াল ফাকরু আইযান ফিল কলব, অর্থাৎ ধন এবং দারিদ্র, ধনাঢ্য এবং দারিদ্র দুটোই অবস্থা হচ্ছে অন্তরের অবস্থা কোন একজন ব্যক্তির জন্য। এই জন্য হাসান বসরি রাহমাহুল্লাহ তিনি এই হাদিসের উপর ব্যাখ্যা করে তিনি বলেছেন, কোন একজন ব্যক্তির যদি হাতে সম্পদ থাকে কিন্তু অন্তরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, তাহলে এই ব্যক্তির সম্পদ মানুষের জন্য কল্যাণে ব্যয় হবে, এই ব্যক্তির সম্পদ কোনো অবস্থায় ক্ষতিকারক নয়। কিন্তু কোন একজন ব্যক্তির যদি অন্তরেই শুধুমাত্র অর্থের বিষয় থাকে, তাইলে এই ব্যক্তি ভয়ঙ্কর ডেঞ্জারাস অবস্থায় এই সমাজে উপনীত হবে, কারণ তার তো অন্তরে শুধুমাত্র সম্পদের লোভ এবং লালসা, এর জন্য সে বিভিন্ন জায়গা থেকে সম্পদ কিভাবে আহরণ করবে, সংগ্রহ করবে, কাটটা খাবে, কাটটা মারবে, এইটাই তার একমাত্র টেনশন থাকে। অতএব সম্পদকে আপনার হাতে রাখুন, যারা যুবকরা আছেন সম্পদ যদি অর্জন করতে চান এটা হাতে রাখুন, এটা আপনার অন্তরের মতো তো পবিত্র জায়গা, এটা যাওয়ার মতো যোগ্যতা রাখে না, এটা অন্তর থেকে দূরে রাখুন, তাহলে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মধ্যে পরিগণিত হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই কথাই বলেছেন, ইন্নামাল গিনা গিনান নাফস, আসলে ধনাঢ্য হচ্ছে অন্তরের ধনাঢ্যতা, অর্থাৎ অন্তরের দিক থেকে যে ব্যক্তি ধনী সেই ব্যক্তি প্রকৃত ধনী। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি এসে বলেন, আমি আপনি আমার জন্য একটু দোয়া করুন, কারণ আমার যাতে সম্পদ আর একটু বাড়ে। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি দোয়া করব, ভালো কথা। বলে, আমি আপনাকে কিছু একটা দিতে চাই দোয়ার বিনিময়ে। বলে, কি দেবে? বলে, আমি আপনাকে 1,00,000 দিনার দিতে চাই, দোয়ার বিনিময়ে 1,00,000 দিনার দিতে চাই। তিনি বললেন, ভাই তুমি না এই মাত্র টাকা চাইলে যে তোমার যাতে আরো সম্পদ বাড়ে, তুমি আমাকে কেন দিতে চাও? তিনি বললেন যে আমি চাই আরো সম্পদ আমার বাড়ুক। ইমাম আবু হানিফা বললেন, আমার তো 1,00,000 সম্পদের 1,00,000 দিনার কোনো প্রয়োজন নাই, তুমি তো গরিব মানুষ, তোমারই দরকার, তুমি ওটা নিয়ে যাও, আমি তোমার জন্য দোয়াও করতে পারবো না আর তোমার এই সম্পদেরও আমার প্রয়োজন নাই, কারণ তুমি তো গরিব, তোমার তো আরো লাগে, আমার তো লাগে না, আমার তো যতটুকু আছে ততটুকু আমার জন্য যথেষ্ট। অত প্রিয় ভাইরা, আপনাকে যদি আপনার সম্পদ আরো লোভী মানায় যে আরো আপনার লাগবে, আরো প্রয়োজন, তাইলে বুঝতে হবে আসলে আপনি গরিব, আসলে ধন এবং ধনাঢ্যটা কোনোটাই আপনাকে স্পর্শ করতে পারেনি। কোন একজন মহিলা তিনি গেলেন দোকানে, শাড়ি দোকানে, শাড়ি দোকানে গিয়ে শাড়ি দোকানদারকে বললেন, আমাকে কম দামে একটা শাড়ি দেন। বলে, কেন? বলে, আমার কাজের মেয়ের জন্য আমি এটা নেবো। তো এই কাজের মেয়ে কিছুক্ষণ পরে ওই দোকানদারকে গিয়ে বললেন, আমাকে একটা বেশি দামা শাড়ি দেন। বলে, তুমি তো গরিব মানুষ, বেশি দামা শাড়ি দিয়ে কি করবে? বলে, আমার যেই বাসায় আমি কাজ করি ওই বাসার ম্যাডামকে আমি এটা গিফট করব। কে ধনী? ধন আসলে অন্তরের ইস্যু, ধন আসলে অন্তরের ইস্যু। আপনি কিভাবে ইয়ে করছেন? আপনি যখন কোন একজন ইশওয়ালকে বলেন, এই কই যাবি, আপনি কিন্তু তার চেয়ে বয়সে কম, সে আপনাকে বলবে যে চাচা কোথায় যাবেন আপনি বলেন। অতএব কে আসলে ধনী, কে গরিব, কে, এটা আচরণের উপর নির্ভর করে, এটা আসলে তার ব্যবহারের উপর নির্ভর করে, এটা তার চিন্তা চেতনার উপর নির্ভর করে, এটা তার অ্যাটিটিউডের উপর নির্ভর করে, এটা তার অ্যাপ্রোচের উপর নির্ভর করে। এটা সম্পদ, ধনাঢ্যতা কখনো ব্যক্তির সম্পদের উপর মেজারমেন্ট করা হয় না, মেজারমেন্ট করা যায় না। কোন একজন ব্যক্তি তিনি তার সম্পদের জন্য প্রচন্ড অহংকারী হতে পারেন, অন্য ব্যক্তির সম্পদ নাই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অনেক অনেক বিনয়ী হতে পারেন, এবং এই ব্যক্তি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ধনাঢ্য ব্যক্তির চেয়ে কোটি কোটি গুণ প্রিয় এবং কোটি কোটি গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন হতে পারেন।